আসসালামু আলাইকুম। আপনাদেরকে রান্না করে দেখাবো ইলেকট্রিক ওভেনে গ্রিল চিকেন। এই গ্রিল চিকেন নান, পরোটা, রুটি, দুমাউটা, গরম ভাত, খিচুড়ি, পোলাও সব কিছু দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজা হয়। এখানে আমি একটি মুরগি আর আরেকটি মুরগির অর্ধেক মোট 1.5 কেজি মুরগি কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্রতিটি মুরগির পিস হাড় পর্যন্ত পৌঁছে যায় সেভাবে তা কেটে নিচ্ছি। হাড় পর্যন্ত তা কেটে নেওয়ার কারণে মাংসের ভিতর মশলা ঢুকে সফট হবে আর খেতে সুস্বাদু হবে। অবশ্যই হাড় পর্যন্ত তা কেটে নিতে হবে। আর আপনারা একটু খেয়াল করে দেখেন তো আমি কিভাবে তা কেটে নিচ্ছি। সেম একইভাবে সব মুরগির পিস কেটে নিয়েছি। এখন ধাপে ধাপে মশলা দিয়ে দিব। দিয়ে দিছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিছি 1.5 চা চামচ বাজা জিরার গুঁড়া, দিয়ে দিছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিছি গ্রিলের যে প্যাকেটের মশলা আছে সেখান থেকে 2 টেবিল চামচ, দিয়ে দিছি অনিয়নের গুঁড়া 2 টেবিল চামচ। এই অনিয়নের বদর যে কোনো সুপারিশে পাওয়া যায়। আর আপনাদের যদি হাতের কাছে না থাকে পেঁয়াজ বাটা দিলেও হয়ে যাবে। দিয়ে দিছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিছি 1.5 টেবিল চামচ সাদা বাটা, দিয়ে দিছি 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিছি 7 অনুযায়ী লবণ, দিয়ে দিছি 1/2 কাপ রান্নার তেল। দিয়ে দিছি 1/4 কাপ টক দই। এই টক দই আমি ঘরে তৈরি করে দিয়ে দিছি। দিয়ে দিছি 2 টেবিল চামচ টমেটো, এখন সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটি মাংসের গায়ে ভিতর মশলা ঢুকে যায়। আমি আপনাদেরকে একটি ছোট্ট করে রিকোয়েস্ট করি, যদি আমার এই রেসিপি ভালো লাগে তাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটি ক্লিক করে দিবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংসের সাথে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একটি প্লাস্টিক র্যাপ করে নর্মাল ফ্রিজে 6 ঘন্টা রেস্টে রেখে দেব। আর আপনাদের যদি সময় কম থাকে ঘন্টা আধা ঘন্টা এভাবেও রাখতে পারবেন। আর যত বেশি ম্যারিনেশন করা হয় খেতে তত বেশি সুস্বাদু হবে। তারপর ফ্রিজ থেকে নিয়ে আসলাম আর প্লাস্টিকের ভিতরে ঘেমে গেছে, এখন প্লাস্টিকটা তুলে নিয়ে ফেলব। আর আপনারা এইভাবে মেখে নর্মাল ফ্রিজে 3-4 দিনও রেখে খেতে পারবেন। এখন ওভেনে দেওয়ার আগে আরেকবার মাংস আর মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি। ওভেনটা নিয়েছি, এর মধ্যে একটি অ্যালুমিনিয়াম পেপার বিছিয়ে দিয়েছি, এর মধ্যে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। ওভেন থেকে আগে থেকে 220-এ আপ ডাউন অন রেখে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি, সময় দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন
এক ঘন্টা পর দেখছি গ্রিল চিকেন হয়ে গেছে, এখন ওভেন থেকে বের করে নিচ্ছি। এখন একটু ঠান্ডা করে নেওয়ার পর সব চিকেন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর এর মধ্যে বাটার দিয়ে দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি যে অবশিষ্ট মশলা আছে সে মশলা। আর মশলা দেওয়ার সময় আস্তে আস্তে দিতে হবে, যেন প্রতিটি মাংসের কোনায় কোনায় মশলা লেগে যায়। মশলা দেওয়ার পর আবার 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। মশলা আর কোনো অবশিষ্ট ছিল না, সব মশলা আমি চিকেনের গায়ে দিয়ে দিছি। এখন 10 মিনিট পর ওভেন থেকে আবার বের করে নিয়ে এসেছি। এখন একটু ঠান্ডা করে নেওয়ার পর একটি প্লেটে তুলে প্লেটে নেওয়ার পর একটি সৌন্দর্য জন্য পুদিনা পাতা দিয়ে দিছি, আর পাশে রাখছি রুটি। আপনারা সেম এই রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায়।